নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছেটা কি নিয়ে আমি শান্ত রয়েছি আপনাদের সঙ্গে আমি আজ প্রশ্ন তুলব 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তৃণমূল সুপ্রিমো তিনি কি শীতঘুমে ছিলেন আজ মঞ্চ থেকে বলছেন তিনি দ্বিগুণ শিক্ষক নিয়োগ করবেন প্যারামেডিকেল স্টাফ নিয়োগ করবেন কর্মসংস্থান হবে সবকিছু হবে উন্নয়ন হবে কিন্তু 10 বছরে কি করেছেন তানি টান টান আমি থাকব হচ্ছেটা কিতে আমি প্রশ্ন তুলব কিন্তু তার আগে পুরুলিয়ার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভোট বড় বালাই একুশের ভোট যুদ্ধ শুরুর তিন দিন আগে বাংলায় দেদার কর্মসংস্থানে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পুরুলিয়ার জনসভা থেকে দ্বিগুণ শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে চিকিৎসা পরিষেবার কাজে এবং 100 দিনের কাজে নিয়োগের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী আমরা ডবল টিচার রিক্রুট করব যাতে অনেক টিচার অ্যাপয়েন্টমেন্ট পায় আমরা মেডিকেল কলেজ আলো তৈরি করব মেডিকেল ডাক্তার নেব প্যারামেডিকেল স্টাফ নেব নার্স নেব আমরা 100 দিনের কাজ কি আরো বাড়াবো আমরা জায়গায় সব বাড়িতে বাড়িতে যাতে জলের ব্যবস্থা হয় তার ব্যবস্থা করব 75% ইউনিট যারা বিদ্যুৎ নেয় 3 মাসে তাদের কোনো ভাড়া দিতে হয় না আগামী দিনও মনে রাখবেন সুলভে বিদ্যুৎ আমরা করে দেব কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় এই রাজ্যের বাসিন্দাদের লকডাউন পর্বে সেই ছবি আরো স্পষ্ট হয় ভোটের আগে এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী তাদের ভোট দেওয়ার আবেদন জানান সেই সঙ্গে তাদের কাজের প্রতিশ্রুতিও দিলেন ইলেকশনেও আপনাদের যারা ছেলে মেয়েরা বাইরে কাজ করে বলবেন এসে ভোটটা দিয়ে যেতে তা নালে বিজেপির বদমাইশি ওই আসামে 14 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে সেই রকম আপনাদের নামগুলো বাদ দিয়ে দেবে আপনাদের ছেলে মেয়েদের বলবে ওরা তো ভোটার নয় ওদের নিয়ে আসুন ওদের বলুন রঘুনাথপুরে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে অনেক ক্লাস্টার হচ্ছে এখানে কোনো কাজের অভাব হবে না মাটির সৃষ্টি হচ্ছে কোনো কাজের অভাব হবে না না খেতে পেয়ে কেউ মারা যাবে না মমতা জমানায় বারবার বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এরাজ্যে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ চাকরির দাবিতে পথে নামতে হয় চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগও সামনে এসেছে একুশের ভোট যুদ্ধে যা বড় অস্বস্তি শাসক দলের কাছে এই পরিস্থিতিতে ভোট পেতে মমতার চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতি বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট রিপাবলিক বাংলা শুধুই কি প্রতিশ্রুতি নাকি অরিজিনালি চাকরি পেয়েছেন অরিজিনালি কর্মসংস্থান হচ্ছে সত্যি কর্মসংস্থান হচ্ছে মাননীয়া বলছেন 10 বছরে নাকি তিনি অর্ধেক অর্থাৎ 50% যে বেকারত্ব ছিল যে বেকারের হার ছিল তা তিনি কমিয়েছেন সত্যি কি কমিয়েছেন তা নিয়ে আমি থাকবো প্রায় 6টা পর্যন্ত আমার সঙ্গে যারা রয়েছে পরিচয় করে দিই আমার সঙ্গে রয়েছেন বিজেপি থেকে ইন্দ্রানিধি আমার সঙ্গে রয়েছেন বিরূপক্ষ ডক্টর বিরূপক্ষ রয়েছে টিএমসি থেকে আমার সঙ্গে রয়েছেন পার্থ প্রতিম এসএসসিতে অনেকবার পরীক্ষা দিয়েছে এবং চাকরির জন্য আজকে চাকরি প্রার্থী এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস থেকে সুস্মিতাদি কংগ্রেস থেকে সুস্মিতাদি রয়েছে আমি প্রথমেই শোনার চেষ্টা করব তাদের আওয়াজ তাদের কণ্ঠস্বর তাদের চিৎকার তাদের আত্মনাদ যারা বছরের পর বছর পড়াশোনা করে একটা ডিগ্রি অর্জন করে তারপর পরীক্ষা দেয় তারপর এক বুক আশা নিয়ে রাস্তার সামনে দাঁড়ায় তারপর তাদেরকে বিকাশ ভবনের সামনে বসে বিক্ষোভ করতে হয় তাদের কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বিক্ষোভ করতে হয় কেন হয় বাংলার মানুষ জানতে চায় বেঙ্গল ওয়ান্টস টু নো কেন তাদের বিক্ষোভ করতে হবে চাকরির জন্য আমি শোনার চেষ্টা করব এই মুখগুলো দেখতে পাচ্ছেন এই মুখগুলো বিক্ষোভ করে কেন বিক্ষোভে নামতে হয় পড়াশোনা করো চাকরির জন্য চাকরি না পেয়ে কেন বিক্ষোভে নামতে হয়েছে সেই করুন গল্পটার কথাই আমরা শোনার চেষ্টা করব আমরা 2018-র মেধা তালিকাভুক্ত সিএসসি এমপ্যানেল ক্যান্ডিডেট আমরা চাকরির পাচ্ছি না 2018 সালের মেধা তালিকাভুক্ত থেকেও আমরা চাকরি পাচ্ছি না নিয়োগ নেই আমাদের 10 বছরে কতবার নিয়োগ হয়েছে তোমার আমাদের 2015 সালে একটি সিএসসি হয়েছিল এবং তারপরে 2018 সালে 2018 সালে পরীক্ষায় এখনও অনেক বিষয় আছে যাদের মেধা তালিকা পাবলিশ হয়নি অনেকে আছে যাদের ভাইভাই হয়নি ইন্টারভিউ প্রসেস হয়নি তারপরেও ভোটের জন্য এই সরকার কি করেছে নতুন করে 2020 সালেই শেষের দিকে আবার একটা নতুন করে বিজ্ঞপ্তি দিয়েছেন তো আমরা জানতে চাই যে দ্বিগুণ শিক্ষক নিয়োগের কথা বলা হলেও আসলে আমরা তো 600 জন মাত্র ক্যান্ডিডেট পড়ে রয়েছি তাহলে আমাদের কথা কেন ভাবা হচ্ছে না যে আপনারা যদি বলেন যে দ্বিগুণ
আমরা শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করব, আমরা কেন এমফিল পিএইচডি করে আমরা বাইরে যাব, আমরা কেন পরিযায়ী হব, শিক্ষিত পরিযায়ী কেন হতে যাইব? দিদি আমরা জবাব দিন, আমাদেরকে চাকরি দিন, আমরা মাত্র 600 জন আছি, আমরা এই আর এই এমফিল পিএইচডি করে কি পরিযায়ী হব? দিদি আপনি বলুন আমাদের, আমরা একদমই এই চিৎকার এই কষ্ট সেটা কি পৌঁছচ্ছে নবান্নে 14 তলা হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কানে কি পৌঁছচ্ছে? বারেবারে তিনি বলেন সংবাদ দপ্তরের ভূমিকা নিয়ে বারেবারে তিনি প্রশ্ন তোলেন, বারেবারে অনেক কথা বলেন। আমি জানার চেষ্টা করব বিপক্ষ তোমার নেত্রীর কানে কি এই কথা পৌঁছায়? তিনি বলছেন প্রচুর কর্মসংস্থান হচ্ছে, দ্বিগুণ কর্মসংস্থান হবে। সবার আগে আমি এটা বলে দিই, এই আগেরবার রিপাবলিক টিভিতে আসার পরে আমি নিজে কিছু তথ্য নিয়ে আমি যাই বিকাশ ভবনে, আপার প্রাইমারি, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে রিক্রুটমেন্ট ফুল, একটাও রিক্রুটমেন্ট বাকি নেই। কোথায় সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারিতে? আমি তো বলছি সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারিতে। তুমি আমায় একটা কথা বলো, শুধুই কি খাতায় কলমে নথি নাকি বাস্তব পটভূমিতে কিছু রূপা? 10 লোক আমি আনতে পারি এরকম, যারা এরকম বলবে 10 লোক আমি আনতে পারি এরকম। 10টা লোক বলছো তুমি? তুমি শোনো অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে একটা বিরতির সময় হচ্ছে, ব্রেক নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। বলবে ওরা তো ভোটার নয়, ওদের নিয়ে আসুন, ওদের বলুন রঘুনাথপুরে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক ক্লাস্টার হচ্ছে, এখানে কোনো কাজের অভাব হবে না, মাটির সৃষ্টি হচ্ছে, কোনো কাজের অভাব হবে না, না খেতে পেয়ে কেউ মারা যাবে না। একদমই তাই, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংকের খেয়াল করছেন, কিন্তু 10 বছর ধরে খেয়াল কি করেননি? শিক্ষিত বেকাররা রাস্তায় বিক্ষোভ করছেন, পুলিশের লাঠি মেটে খেয়েছেন, পুলিশের প্রিজন ভ্যানে টানতে হিজড়াতে তাদের তুলে নেওয়া হয়েছে, সেই খবর সেই ছবি কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি? আমি আজ প্রশ্ন করব আজকে যদি চাকরি হতো, কর্মসংস্থান হতো, কেন তোমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেজে দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি দ্বিগুণ কর্মসংস্থান করব, এরপর কর্মসংস্থান হবে, কেন বলতে হচ্ছে? সোনার বাংলা করার জন্য? আর এর থেকে ভালো উত্তর কি হতে পারে? সোনার বাংলা করার জন্য এর থেকে ভালো উত্তর কি হতে পারে? এসএসসি চাকরি প্রার্থী রয়েছে আমার সঙ্গে, এসএসসি পরীক্ষা হয়েছে, কত বার হয়েছে? সরকারের বয়স 10 বছর সিপিএম এ বয়স কত ছিল? কিছু করে সিপিএম এর থেকে ভালো পাবে বলেই তো বড় সরকার, সালে স্কুল শিক্ষক নিয়োগে 9 থেকে 9 থেকে 10 চরম হারে দুর্নীতি হয়েছে। দুর্নীতির প্রমাণ কি? গেজেটকে ভায়োলেট করে SMS এর মাধ্যমে নিয়োগ হচ্ছে, এটা তার প্রমাণ। আচ্ছা, পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, যেই পরেশ অধিকারী দল পাল্টাচ্ছে, সাথে সাথে কি মেধা তালিকায় তার নাম না থাকা সত্ত্বেও তিনি তার মেয়ে মেধা তালিকায় হুট করে ওয়েটিং লিস্টে 1 নম্বরে চলে এলো? আচ্ছা, আমাদের প্রত্যেককে ফার্স্ট ফেজে ডাকা হয়েছে, উই হ্যাভ বিন কল ফর দ্য ফার্স্ট ফেজ ভেরিফিকেশন, বাট ডিউ টু করাপশন অফ দ্য কমিশন উই আর নাও ডিপ্রাইভ ফ্রম আওয়ার লিগাল রাইট। আমাদেরকে ফার্স্ট ফেজে ডেকে থার্ড ফেজের ক্যান্ডিডেটদের, সেকেন্ড ফেজের ক্যান্ডিডেটদের তাদের করা হচ্ছে আগে এমপ্যানেল, তারপরে তর্ক বিতর্ক থাকবে কিন্তু সময় একদম শেষ, আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমি খুব দুঃখিত, আমি অন্তরের অন্তঃস্থল থেকে খুব দুঃখিত, কারণ এই অনুষ্ঠান আরো জানার ছিল, আরো বোঝার ছিল, আরো তর্ক করার ছিল, কিন্তু এখানে শেষ করতে হচ্ছে। কিন্তু প্রতিদিন বিকেল 5টায় আমি সন্তু থাকবো যুব সমাজের।